কাবা শরীফ এই জগতের মধ্যে সবচেয়ে সম্মানের গড় কিনা? কাবা শরীফ ইজমায়ে মুহাদ্দিসিন এই কথার উপর যে মক্কা শরীফের মর্যাদা বেশি না মদিনা শরীফের মর্যাদা বেশি? কতক গুণে মদিনা শরীফের মর্যাদা বেশি। মদিনা শরীফের মাটি কারো গায়ে লাগলে এটার সব রোগ দূর হয়ে যায়। মদিনা শরীফের মাটির মহব্বত যার অন্তরে থাকে তার ভিতরে ইমান ঢুকে। মদিনা শরীফের গুরুত্ব আছে, কিন্তু কাবা শরীফের মর্যাদা বেশ না মদিনা শরীফের মর্যাদা বেশ? এতে লেখেন যে কাবা শরীফের মর্যাদা বেশ। আবার প্রশ্ন করেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জমিনের উপর বর্তমানে আরামে আছেন, শুয়ে আছেন, এই মাটি যে মাটি রাসূলুল্লাহর বদন মোবারকের সঙ্গে সংস্রবে আছে, এই মাটির মর্যাদা বেশি না কাবা শরীফের মর্যাদা বেশি? এক বাক্যে তমাম দুনিয়ার মুসলমানের রায় যে এই মাটির সঙ্গে কাবা শরীফের কোন তুলনা হইতে পারে না, যে মাটি রাসূলুল্লাহর বদন মোবারকের সঙ্গে মিলিত আছে সেই মাটির মর্যাদা কাবা শরীফ থেকে বেশি না? তো রাসূলুল্লাহ সবচেয়ে সম্মানের উপযোগী না?